গর্ভধারণ করার পর দেখা যায় অনেক মায়ের পেটই তুলনামূলকভাবে খুব ছোট। মায়েরা চিন্তিত থাকেন তাদের গর্ভে সন্তান ঠিকমতো বাড়ছে তো, না হলে তাদের পেট কেন অন্যান্য গর্ভবতী মায়েদের চেয়ে ছোট। দেখা গিয়েছে তারা একই সপ্তাহের বা একই মাসের গর্ভবতী, কিন্তু একজন মায়ের পেট অনেক বড় এবং অন্যজন মায়ের পেট অনেক ছোট। আবার মায়েরা এটা নিয়েও চিন্তিত থাকেন কোন সপ্তাহ বা মাস থেকে গর্ভবতী মায়েদের পেট বড় হতে শুরু করে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় একজন নারীর পেট ছোট থাকার কারণগুলো কী কী, কোন মাস বা সপ্তাহ থেকে পেট বড় হতে শুরু করে, কখন পেট ছোট থাকলে গর্ভবতী মাকে চিন্তা করতে হবে আর কোন সময় চিন্তার কোনো কারণ নেই। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে জানবো গর্ভাবস্থায় পেট ছোট থাকার কারণগুলো কী কী। বাচ্চা ঠিকভাবে বেড়ে না ওঠার কারণে কিছু কিছু ক্ষেত্রে মায়ের পেট ছোট দেখাতে পারে, আর এর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এসব ক্ষেত্রে ডাক্তারের কথা শুনে চলাই উচিত। ঘরের মানুষ বা বন্ধুবান্ধব কী বলছে তা মেনে চললে কিন্তু হবে না। এছাড়াও অনেকে বলে থাকেন অতিরিক্ত খাবার খেলে নাকি পেটের বাচ্চা ছোট হয়ে যায়, বাচ্চা বড় হওয়ার জায়গা পায় না। এটি সম্পূর্ণ ভুল একটি কথা। একজন মাকে অবশ্যই তার এবং নিজের শিশুর জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে হবে। যদিও প্রত্যেক মায়ের ক্ষেত্রে তার পেট কেন ছোট দেখায় সেটা বলা সম্ভব নয়, তবে কিছু কিছু কারণে সব ঠিক থাকার পরেও কারো কারো পেটের আকার ছোট বা বড় থাকতে পারে। প্রথমবার গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পেটের পেশিগুলো শক্ত এবং মজবুত থাকে, এই কারণে পেট খুব বেশি একটা সামনের দিকে বাড়ে না। পেটের পেশিগুলো জরায়ুকে ধরে রাখে, জরায়ু উপরের দিকে বাড়তে থাকে আর এই কারণে পেট তেমন একটা বোঝা যায় না। একবার গর্ভবতী হওয়ার পর যেহেতু পেটের পেশিগুলো প্রসারিত হয় তাই পরবর্তী গর্ভধারণে পেট বড় দেখাতে পারে। কিছু কিছু মায়েদের আবার দ্বিতীয় বা তৃতীয় গর্ভধারণেও পেট ছোট থাকতে পারে, যদি তারা মধ্যবর্তী সময় খুব ফিট থাকে এবং নিয়মিত পেটের পেশির ব্যায়ামগুলো করে থাকে। শিশুর অবস্থানের কারণেও পেট ছোট দেখাতে পারে। গর্ভের বাচ্চারা নিয়মিত অবস্থান পরিবর্তন করে, বিশেষ করে 32 থেকে 34 সপ্তাহ পর্যন্ত, এর উপর ভিত্তি করে মায়ের পেট ছোট দেখাতে পারে। লম্বা মায়েদের, যাদের কোমর থেকে পাজরের নিচের অংশ পর্যন্ত লম্বা হয়, তাদের শরীরে জরায়ু উপরের দিকে বাড়ার জন্য অনেক জায়গা পায়। এসব লম্বা মায়েদের পেট খুব একটা বোঝা নাও যেতে পারে, কারণ তাদের জরায়ু সামনের দিকে না বড় হয়ে বেড়ে উঠেছে উপরের দিকে। মায়ের জরায়ু যখন বাড়তে থাকে তখন তার পেটের অন্যান্য অঙ্গগুলো জরায়ুর চাপে বিভিন্ন দিকে সরে যায়। অঙ্গগুলো যদি ছড়িয়ে জরায়ুর পাশের দিকে থাকে তবে মায়ের পেট পাশে বড় দেখায় এবং সামনের দিকে তেমন একটা বড় দেখায় না। বাচ্চার চারপাশে থাকা অ্যামনিওটিক ফ্লুইডের কারণেও মায়ের পেট ছোট মনে হতে পারে। যদিও মনে রাখতে হবে অতিরিক্ত অ্যামনিওটিক ফ্লুইড বা কম অ্যামনিওটিক ফ্লুইড দুটোই সমস্যার কারণ, তবে এর মাত্রা প্রতি ঘন্টায় পরিবর্তিত হতে পারে। প্রথম 20 সপ্তাহে বেশিরভাগ অ্যামনিওটিক ফ্লুইড মায়ের শরীর থেকে উৎপন্ন হয়, পরবর্তীতে গর্ভে শিশু প্রস্রাবের মাধ্যমে তা উৎপন্ন করে। তাই গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চা কী পরিমাণ ফ্লুইড উৎপন্ন করছে তার উপরে নির্ভর করে মায়ের পেটের আকার ছোট কিংবা বড় হতে পারে। আবার গর্ভের বাচ্চার ওজন কম না বেশি, ছোট না বড় তার উপর ভিত্তি করেও মায়ের পেটের আকারে ভিন্নতা থাকতে পারে। বাচ্চা ছোট মানেই এই নয় যে বাচ্চার কোনো সমস্যা আছে। বাচ্চার আকার কেমন হবে তা বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে মা ও বাবার জিনের উপরে। বাবা মা দুজনই যদি লম্বা হয় তবে বাচ্চাও লম্বা হওয়ার সম্ভাবনা বেশি, আর বাবা মা দুজনই যদি গড়েপড়তায় সাইজের ছোট হয় তাহলে বাচ্চাও তেমনটি হবারই সম্ভাবনা বেশি। এবারে জেনে নেই, গর্ভবতী মায়ের পেট যদি ছোট থাকে এটি কি কোনো সমস্যা নির্দেশ করে? মায়ের পেট আকারে ছোট হওয়া মানে তা কোনো সমস্যার লক্ষণ নয়। একটা বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো বাচ্চার ওজন ও উচ্চতা। ডাক্তারের প্রতিটি সাক্ষাৎকারে তিনি মায়ের পেটের বাচ্চার অবস্থান এবং বাচ্চার আকারের পরিমাপ করেন এবং তা পর্যবেক্ষণে রাখেন। এছাড়াও আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায় সপ্তাহ অনুযায়ী বাচ্চার ওজন ও উচ্চতা কতটুকু। আপনার পেট যেমনই হোক না কেন, সপ্তাহ অনুযায়ী বাচ্চার ওজন ও উচ্চতা যদি ঠিক থাকে তাহলে আপনার চিন্তার কোনোই কারণ নেই।
যারা কম বয়সে গর্ভধারণ করেন অর্থাৎ কম বয়সে মায়েদের পেটের পেশি শক্ত ও মজবুত থাকে। পেট বাড়তে শুরু হওয়া দেরি হলে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। অনেকেরই আবার রেট্রোভার্টের জরায়ু থাকতে পারে, যার মানে হলো জরায়ু পিছনের দিকে হেলানো থাকতে পারে। এটি বাচ্চার বৃদ্ধিতে তেমন বাধা সৃষ্টি করে না। জরায়ু যখন পেলভিস থেকে বের হয়ে পেটের দিকে বাড়তে থাকে তখন এটা ঠিক হয়ে যায়। এরপরও যদি কোনো কারণে মনে সন্দেহ থাকে বা সমস্যা আছে বলে মনে হয় তবে আপনার ডাক্তারের সাথে সরাসরি কথা বলে নিন, তিনি আল্ট্রাসাউন্ড করে দেখবেন সব ঠিক আছে কি না। এবারে আপনাদেরকে জানাচ্ছি গর্ভবতী মায়ের পেট কখন থেকে বাড়তে শুরু করে। এর আসলে নির্দিষ্ট কোনো সময় নেই, প্রত্যেকটি মাই আলাদা। অনেক মায়েদের ক্ষেত্রে দ্বিতীয় ট্রাইমেস্টারেও পেট তেমন একটা বাড়ে না, আবার কারো কারো ক্ষেত্রে প্রথম ট্রাইমেস্টারেই পেট বোঝা যেতে পারে। আবার কিছু কিছু মায়েদের পজিটিভ প্রেগনেন্সি টেস্ট পাওয়ার কিছুদিনের মধ্যেই পেট ফোলাভাব দেখা যায়। যদি আপনার অল্প দিনের প্রেগনেন্সিতেই আপনার পেট ফোলাভাব দেখা যায় এর কারণ হতে পারে পেটে গ্যাস ও কোষ্ঠকাঠিন্য। অনেকে অল্প দিনের প্রেগনেন্সিতেই ডক্টরের কাছে এসে বলেন তাদের পেটে বাচ্চা নড়াচড়া করছে বা পেট ফুলে যাচ্ছে, মনে হচ্ছে পেটের বাচ্চা দ্রুত বড় হচ্ছে। আসলে এটি সঠিক তথ্য নয়। গর্ভধারণ করার পর পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ব্লোটিং এই জাতীয় কারণগুলোতে অনেক সময় গর্ভবতী মায়ের পেট ফুলে যায় এবং পেটের ভেতরে হালকা নড়াচড়া অনুভূত হয়। তবে সে সময় আপনার শিশু এতটাই ছোট থাকে সেই নড়াচড়া আপনার বুঝতে পারার কথা নয়। তবে গড়ে পর্তায় বলা যেতে পারে একজন গর্ভবতী মা প্রথম ট্রাইমেস্টার পার করার পর দ্বিতীয় ট্রাইমেস্টার অর্থাৎ পঞ্চম মাস থেকে মোটামুটিভাবে পেট বাড়তে শুরু করে। কিছু কিছু মায়েদের ক্ষেত্রে পঞ্চম মাসেও পেট তেমন নাও বাড়তে পারে, তবে সর্বশেষ পেট বাড়ে সপ্তম থেকে নবম মাসের মধ্যে। এর মধ্যে অধিকাংশ মায়ের পেট সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এবং শিশুও তখন খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। তবে যারা প্রথম প্রেগনেন্ট তাদের ক্ষেত্রেই পঞ্চম মাস থেকে পেট বাড়তে দেখা যেতে পারে। দ্বিতীয় ও তৃতীয়বার যারা গর্ভধারণ করছেন তাদের ক্ষেত্রে এর আগেও পেট বাড়তে পারে। আসলে প্রত্যেকটি মায়ের ক্ষেত্রেই পেট বাড়ার লক্ষণগুলো আলাদা আলাদাভাবে দেখা যায়, তাই একেবারেই নিশ্চিত করে বলা সম্ভব হয় না যে পেট কখন থেকে বাড়বে। গড় হিসাব থেকেই বলা যেতে পারে প্রথমবার গর্ভবতী মায়েরা পঞ্চম মাস থেকে পেট ফোলা অনুভব করতে পারেন এবং দ্বিতীয়বার তৃতীয়বার গর্ভবতী যারা হচ্ছেন তারা এর আগেও অনুভব করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।